হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া। মে চার বন্ধু মিলে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আজমানের উদ্দেশ্যে। আজমান কেন যাচ্ছি? সিন আউটলেটে। বেশ কিছুদিনে এই সিন আউটলেটে নানা রকম ভিডিও দেখেছি, তাই ভাবলাম একবার যাই ওখান থেকেই ঘুরে আসি। সিনের কালেকশন তো সবাই জানো যে বেশ ভালো। সামনে থেকে এই সিন আউটলেটের কীরকম কালেকশন তাই দেখতেই পৌঁছে গেলাম এখানে। এখন প্রায় 3টে মতো বাজে। মনজা সিন আউটলেট, এটা ক্লক টাওয়ার বিল্ডিংয়ের একদম অপোজিটে। সামনে গাড়ি পার্কিংয়ের বেশ অনেক জায়গা আছে। ভেতরে গিয়েই মনটা খারাপ হয়ে গেল। মানডে সিন আউটলেট বন্ধ থাকে, যদিও বা আমরা গিয়েছিলাম ওয়েনেসডেতে। আর ওয়েনেসডে সেদিন কিছু ওদের ভেতরে মেনটেন্যান্সের কাজ চলছিল, তাই আউটলেট বন্ধ। কী হবে, এত দূর এলাম এই সিন আউটলেট দেখবো বলে আর এটাই বন্ধ শুনে বেশ মন খারাপ হয়ে গেল। না না, মন খারাপের কিচ্ছু নেই, ওনারাই বলে দিল মিনিট দশেকের পথ সামনেই আরেকটা সিনের আউটলেট আছে, তাই তার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। ওনারাই অ্যাড্রেসটা দিয়ে দিলেন আমাদের। এটা হলো সোবরা আউটলেট, এটাও সিনেরই আরেকটা আউটলেট। চলে গেলাম এখানে, চলুন এন্ট্রি করি আর দেখি ভেতরে কী কী আছে। শুনেছি অনেক কম প্রাইসে ভালো ভালো ড্রেস আর মেকআপ, জুতো, উফ আরও অনেক কিছু আছে। তা এখন আর বলবো না সেগুলো কী কী আছে, কত তার দাম, তা দেখতে গেলে ভেতরে যেতে হবে। চলুন ভেতরে যাই। এই দিকে আছে জেন্টসের জামা কাপড় জুতো সব কিছু, আর এই দিকটা লেডিসদের। কেনাকাটার থেকে বাজারে এসে এই ঘুরে ঘুরে জিনিসপত্র দেখার কিন্তু আলাদাই আনন্দ। বাহ, ড্রেসটা দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক আমার সাইজের ছিল না, এটা স্মল সাইজ আর আমার লাগে মিডিয়াম। আর ওই দেখুন ওপরে দেয়া আছে কোথায় XL, XXL, লার্জ, মিডিয়াম সাইজের জামাকাপড় কোথায় কোন জায়গায় রাখা আছে, সেগুলো ওপর দিকে একটু তাকালেই বোঝা যাবে। আরে প্রাইস তো আপনাদের বলাই হয়নি, প্রাইস কিন্তু এখানে ভীষণ রিজনেবল। 45, 50, 60-এর মধ্যেই মোটামুটি ড্রেসগুলো দেখতে পারছি, আর টপ আছে 15-20 থেকে স্টার্ট। আর এদিকে উইন্টার কালেকশনের ওপরও বেশ ভালো ছাড় আছে, মানে 45 দিরাম, 50 দিরাম, 55 দিরাম, 60-এর মধ্যে বেশ ভালো ভালো উইন্টার কালেকশনও এখানে দেখা যাচ্ছে। हाँ, कहाँ पे? मुझे लेना था, जाती हूँ मैं उस तरफ। हाँ
বেশ কিছু কেনাকাটা করেই চলে এলাম বাচ্চাদের সেকশনের দিকে। এখানে দেখলাম দারুণ কালেকশন, যতগুলো ড্রেস দেখছি সবগুলোই পছন্দ হচ্ছে। প্রাইস 45, 35, 50 এই রকমই। আরুর জন্য তাই অনেকগুলো আমি ড্রেস নিয়ে নিলাম। আরু এই টাইপের ফ্রক পরতে ভীষণ ভালোবাসে। কেমন লাগছে এই ড্রেসটা কমেন্ট করে জানাবেন। কিন্তু नहीं, कहाँ हुआ है, बस देख ही रही हूँ। देखा छोटू का 3 ड्रेस लिया, वो पसंद आई मुझे बहुत। সাইজ মতো স্যান্ডেল বা বুট খুঁজে নিতে একদম প্রবলেম হবে না, সবেরই সাইজ লেখা আছে ওপরে, তাই খুব সহজেই জিনিসপত্র খুঁজে পাওয়া যাচ্ছে। আর স্যান্ডেল আর বুটের কালেকশন কিন্তু খুব ভালো আছে এখানে। আর সব জিনিসেরই প্রাইস ভীষণ রিজনেবল, তাই কোনটা কিনবো কোনটা কিনবো না আমি তো এখন ভীষণ কনফিউজ। 4 বন্ধু আমরা এখন চারদিকে, যে যার মতো জমি চলছে শপিং। আমার তো দেখতেই পাচ্ছেন ট্রলিটা ভরে গেছে। এবার একবার ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে দেখতে হবে ফিটিংস কোনটার কি ঠিক হচ্ছে। যেগুলো দেখতে ভালো লাগছে সেগুলো আগে ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আরুর জন্য আজকে বেশ অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু গুনগুনের ঠিক কীরকম পছন্দ হবে বুঝতে পারছিলাম না। ও খুবই লাইট কালারে পরে, তাই ওর জন্য সেরকম খুব একটা জিনিসপত্র কিনতে পারিনি। জামা কাপড় কেনাকাটা হয়ে গেছে, এবার যাব মেকআপের দিকে। সাজগোজের জিনিস না কিনলে শপিংটাই তো বৃথা। এদিকে আছে নানা রকমের ব্র্যান্ডেড ব্যাগ। ব্যাগগুলো কিন্তু বেশ কস্টলি ছিল, মনে হচ্ছে এটা অরিজিনাল ব্যাগই। যাকে চলুন এদিকে আগে কসমেটিকগুলো দেখে নিই। সাজাগোজার প্রচুর জিনিস, বাহ রিস্ট ওয়াচগুলো দেখুন, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে, আর দাম মাত্র 15-20 দিরাম মতো। বাচ্চাদের জন্য এই ধরনের নানা রকম কালারফুল রিস্ট ওয়াচ কিনলে ওরা বারবার চেঞ্জ করে পরতে পারবে, তাই এখানে অনেক অপশন আছে। চলে এলাম মেকআপের দিকে। মেকআপের জিনিস স্টার্টিং 2 দিরাম থেকে, 2 দিরাম থেকে 50-60 দিরাম পর্যন্ত মেকআপের নানা রকমের ব্র্যান্ডেড কোম্পানির জিনিস এখানে পাওয়া যাচ্ছে। যেটার মার্কেট প্রাইস মিনিমাম 50-60 দিরাম সেটা পাওয়া যাচ্ছে 10 দিরামে। আবার ধরুন যেটার প্রাইস মার্কেটে 100 দিরাম সেটা এখানে পাওয়া যাচ্ছে 40 দিরামে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা চিপ আর ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছে এখানে। চলুন একবার পুরোটা একটু ঘুরে দেখে নিই, তারপর কারো একজনের হেল্প নিতে হবে মেকআপ জিনিস কেনার জন্য। Can you help me for foundation, select foundation? Only light, madam. For Maybelline only light. Which one good for my skin? It's gold. Bomb.
যেখান থেকে এই মেকআপের জিনিস কিনি না কেন, আমি সেখানের দোকানের মেয়েগুলোর কাছ থেকে অ্যাডভাইস নিই। ওরা কিন্তু আপনার স্কিন টোন অনুযায়ী সমস্ত মেকআপ খুব ভালো করে গুছিয়ে বুঝিয়ে দেবে। তাই ওদের কাছে হেল্প নেওয়াটাই সব থেকে ভালো, কারণ ওরা আপনার জন্য যেটা বেস্ট সেটাই খুঁজে এনে দেবে। পাইপ দিলাম। Yes madam, বাস কোয়ালিটি ইজ গুড। Yes, we have tested. We have tested. This one dark madam. Zero two is already finished. Okay. See this one. See this one. Little dark. Yeah, it's dark. Light color. ট্রাভেল কিটে রাখার জন্য ছোট ছোট নানা ধরনের ফাউন্ডেশন, আইশ্যাডো এইসব জিনিসগুলো কিন্তু বেশ ভালো ছিল। সাথে একটু দেখে নিলাম ব্যাগগুলো, ব্যাগগুলো ভারী পছন্দ হচ্ছিল, কিন্তু ব্র্যান্ডেড ব্যাগ, তার জন্য দামটাও অনেকটা। দুবাইয়ে এসে সস্তায় ভালো শপিং কোথায় কোথায় করবেন তার নানা রকম ভিডিও নিয়ে আমি ফিরে আসবো বারবার। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।